মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। নতুন সকাল, নতুন দিন। এখন বাজে 8:37। সংসারে সব কাজকর্ম করে এই যে পুজো আর্চা দেওয়া কমপ্লিট, দোকানে মালপত্র সব গোছানো হয়ে গেছে। এই যে বাইরের ওয়েদারটা এরকম, এই যে বড়মাসে ঘাস মারা ওষুধ দিচ্ছে, চারিদিকে প্রচন্ড ঘাস হয়ে গেছে, তাই সকালে বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, ঘর দোর গোছানো কমপ্লিট। আমি বসিয়ে দিয়েছি রান্না, যেহেতু বড়মাসাইও খেয়ে যাবে, আর আমি একটু সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ কিছু কাজ আছে আমার, একটু ঘর দোর গোছ গাছানোর ব্যাপার আছে। দুদিন বাদে বাড়ি একটা অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান কি বৃত্তান্ত সেটা তোমরা আমার ব্লগ দেখতে থাকো, ঠিকই জানতে পারবে। তো এই দেখো, বসিয়ে দিয়েছি টক ডাল, তেঁতুল দিয়ে ডাল করছি। টক ডাল আম ডাল করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আম নেই, তার জন্য তেঁতুল দিয়ে টক ডাল করলাম। আর এই যে ভাজি করে নিয়েছি, উঠছে আলু ভাজি, আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব, পুঁই শাক, পুঁই মিচুড়ি, এই যে এটাকে কুমড়ো দিয়ে করব। তো কেউ ব্লগটা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমি কী করি না করি। এই যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি সকালের মতন, পুঁই শাকটা এবার কেটে নেবো, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে করব, আর হচ্ছে এদিকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব। কপি বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে, পিছনে মাছ, মাছের মাথাটা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ছাঁকা তেলে ভেজে নিয়ে তেলের পরে একটু জিরে দিয়ে, জিরে আর তেজপাতা দেয়নি এখনও, তেলের পরে হচ্ছে আদা কুচি আর একটু জিরে বাটা এই দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপি লঙ্কা ফেলে ছেড়ে দিয়েছি, তারপরে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। এবার এটা এতে হতে থাকবে। এই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে, হলুদ কম লাগছে, তো বাঁধাকপিটাকে যাই হোক নামিয়ে নেবো আমি, নিয়ে পুঁই শাকটা বসিয়ে দেবো। এই যে পুঁই শাকের জন্য মাছের মাথা বসিয়ে দিয়েছি ভাজতে, আর এই যে বাঁধাকপি ফাইনাল লুক, পুঁই শাকে এরকম পুঁই শাকে দিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এটাই রান্না করলে হয়ে যায়, আর ভাতটা বেলার দিকে করব, এখন করব না, উনুনে ভাতটা বেলার দিকে করব। এই তেলের পরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আর হচ্ছে আদা গ্রেট করে রেখেছি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। মানু আমি দাঁড়া, এটা করে নি, দাঁড়া, এবার এই যে এটা ঢেলে দেবো। লবণ হলুদ দেবো। এই যে পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে, তো আজকে লাঞ্চে মেনুতে থাকছে, একটু মিষ্টি দিয়েছি পুঁই শাক, এবার নামিয়ে নেবো, ওই জন্য একটু মিষ্টি দিলাম, মিষ্টি দিলে ভালো লাগে খেতে পুঁই শাকটা বেশ। তো আজকে লাঞ্চের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, টক ডাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর পুঁই শাক মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ভাতটা দুপুরে করে নেবো উনুনে, এখন করবো না, কারণ আমার উনুনটা ভেঙে গেছে, উনুনটা ঠিক করতে হবে, ওই জন্য ঠিকঠাক করে তারপরে দুপুরবেলা ওই 2:30 সময় ভাত বসালেই হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, তো তোমরা কে কে আসতে চাও চলে আসো আমার বাড়ি। পুঁই শাকের ঘন্ট আর হচ্ছে ইয়ে খেতে, বাঁধাকপির ঘন্ট, টক ডাল, এসবগুলো খেতে। এই গরমে আমি টক ডাল বেশিরভাগ সময়ই বানাবো, আমার বড়মাসাই তো খায় না, ওই জন্য একটু রাগ রাগ ভাব, যেহেতু ও টক ডাল খেতে চায় না, পুঁই শাকও খায় না, খাওয়ার মধ্যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটাই ভালো খায়, যেটা আমি আবার খাই না, তো ওই জন্য ঘি আছে, ঘি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ওইতেই হয়ে যাবে। এরকম আমার মেয়ে দেখো কিরম ঘ্যান ঘ্যান শুরু করেছে, মেয়েকে এখন আমার কোলে নিতে হবে, কোলে নিয়ে আদর করতে হবে। যাই হোক, আজকের ব্লগটি এইখানে, প্লিজ 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 কেউ
ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এফবি পেজটিকে ফলো করো। প্লিজ 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 তোমাদের ফলো, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন আমার। আজকের ব্লগটি এখানেই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুনের সঙ্গে, নতুন দিন, নতুন সকাল নিয়ে আবার দেখা করব। আর খুব শিগগিরই একটা ইন্টারেস্টিং বড় লং ভিডিও তোমাদের সামনে আসছে, খুবই খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো আমার ব্লগটিকে দেখতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ 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 প্লিজ। বাই বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো।